আসসালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় দর্শকবৃন্দ আমরা নতুন একটা বিষয়ে একটা চ্যানেল খুলেছি ভ্যালু অ্যাডেড ট্যাক্স মূল্য সংযোজন কর বা ভ্যাট সাধারণে আমাদের দেশে ভ্যাট বলে পরিচিত এই ভ্যাট নিয়ে আমরা রেগুলার কিছু পোস্ট দেব আমাদের উদ্দেশ্য হলো যে দেশের সবার মধ্যে ভ্যাট সচেতনতা সৃষ্টি করা আমাদের দেশে ভ্যাট সচেতনতা সৃষ্টি করা খুব দরকার ক্রমে ক্রমে আমরা এই বিষয়গুলো বিস্তারিত বর্ণনা করব আজকে আমরা মূলত ভ্যাটের একটা বিষয়ের উপরে আলোকপাত করব তা হল ভ্যাটের গুরুত্ব আমাদের দেশে ভ্যাটের কতটুকু গুরুত্ব তার উপরে আজকে কিঞ্চিত আলোকপাত করব দুটো দৃষ্টিকোণ থেকে আমরা ভ্যাটের গুরুত্ব বিশ্লেষণ করব এক হলো সরকারের দৃষ্টিকোণ থেকে আর দুই হলো মানুষের অন্যান্য জনগণের দৃষ্টি দৃষ্টিকোণ থেকে সরকারের দৃষ্টিকোণ থেকে ভ্যাটের গুরুত্ব অপরিসীম সরকারের আমাদের সরকারের সর্বমোট যে রাজস্ব আদায় হয় তার প্রায় পঁচাশি পার্সেন্ট আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ এন আর পনেরো পার্সেন্ট আসে নন এনভিআর সোর্স থেকে জাতীয় রাজস্ব বোর্ড যে পঁচাশি পার্সেন্ট রেভিনিউ আহরণ করে এই পঁচাশি পার্সেন্ট রেভিনিউ আহরণ করা হয় মূলত তিনটে আইন দিয়ে ভ্যাট আইন কাস্টমস আইন আর ইনকাম ট্যাক্স আইন এই তিনটে আইনের আমরা যদি শেয়ার দেখি রেভিনিউতে তাহলে ভ্যাট আইন দিয়ে প্রায় থার্টি এইট পার্সেন্ট রেভিনিউ কালেকশন করা হয় ইনকাম ট্যাক্স আইন দিয়ে প্রায় থার্টি ফোর পার্সেন্ট রেভিনিউ কালেকশন করা হয় আর কাস্টমস আইন দিয়ে প্রায় টোয়েন্টি এইট পার্সেন্ট রেভিনিউ কালেকশন করা হয় ভ্যাট থার্টি এইট ইনকাম ট্যাক্স থার্টি ফোর আর কাস্টমস টোয়েন্টি এইট প্রায় কাছাকাছি একেবারে সঠিক না প্রায় কাছাকাছি আর কি তো এই তথ্যটুকু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তাহলে আমরা বুঝতে পারি যে সরকারের জন্যে এই ভ্যাটের ওপর গুরুত্ব দেওয়ার কত প্রয়োজন এই যে থার্টি এইট বর্তমানে আহরিত হচ্ছে এটাও আমি বলবো যে আমাদের অর্থনীতির যে সক্ষমতা আমাদের অর্থনীতির যে সাইজ তার তুলনায় কম আমরা বর্তমানে আমরা যে আমাদের দেশের যে ট্যাক্স জিডিপি রেশিও সেটা হলো দশের কাছাকাছি ট্যাক্স জিডিপি রেশিও হল সর্বমোট যে জিডিপি দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তার কত পার্সেন্ট সরকার বিভিন্ন ট্যাক্স হিসাবে কালেকশন করে তাকে বলে ট্যাক্স জিডিপি রেশিও এটা একটা ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর তো আমাদের দেশে এই ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে টেনের কাছাকাছি আমাদের আশেপাশের দেশগুলোতেও আমাদের আশেপাশের দেশগুলো তো আমাদের চেয়ে খুব একটা উন্নত তা না আমাদের আশেপাশের দেশগুলোতেও এ রেশিও প্রায় পনেরো সতেরো উনিশের কাছাকাছি উন্নত দেশে প্রায় তিরিশ পঁয়ত্রিশের কাছাকাছি তো আমাদের অনেক দূরে যেতে হবে আমাদের দ্বিতীয় পার্সপেক্টিভ প্ল্যান সেকেন্ড পার্সপেকটিভ প্ল্যান যেটা মাত্র শুরু হয়েছে দু হাজার একুশ থেকে দু হাজার একচল্লিশ পর্যন্ত এই দ্বিতীয় পার্সপেকটিভ প্ল্যানের একটা উদ্দেশ্য হলো যে বাই টোয়েন্টি ওয়ান আমাদের ট্যাক্স জিডিপি রেশিও টোয়েন্টি ফোরে নিতে হবে আমাদের এই সময়ে আমাদের দেশে যে ইনভেস্টমেন্ট করতে হবে সেটা করতে হলে এই ট্যাক্স জিডিপি রেশিও টোয়েন্টি ফোরে না নিলে আমাদের যে প্ল্যান আমাদের দেশ সরকারের যে প্ল্যান ভীষণ টোয়েন্টি ওয়ান অর্জন করা সেটা সম্ভব হতে হলে এই ট্যাক্স জিটিভ রেশিও আমাদেরকে আমাদের টোয়েন্টি ফোরে নিতে হবে তো ট্যাক্স জিটিভ রেশিও টোয়েন্টি ফোরে নিতে হলে আমাদের ট্যাক্সেশান সিস্টেমে প্রচুর সংস্কার দরকার এবং এর মেইন কম্পোনেন্ট হলো ভ্যাট তো এতক্ষণ আমরা যে কয়েকটা কথা বললাম সেখানে মূলত আমরা বলার চেষ্টা করলাম যে আমাদের সরকারের জন্য ভ্যাটের গুরুত্ব অপরিসীম এবার আসুন আমরা জনগণের দৃষ্টিভঙ্গি থেকে আমরা ভ্যাটের গুরুত্ব একটু বিশ্লেষণ করি ভ্যাটের সাথে সংশ্লিষ্ট কারা ভ্যাটের সাথে সংশ্লিষ্ট হলো উৎপাদনকারী সেবা প্রদানকারী ট্রেডার আমদানিকারক এবং যারা ভ্যাট ব্যবস্থার সাথে কাজ করেন ভ্যাট পরামর্শ ভ্যাট কনসালট্যান্টগণ আমাদের দেশে এই ভ্যাট সচেতনতা না থাকার কারণে আমাদের দেশে মানুষের মধ্যে আছে ভ্যাট ভীতি ভ্যাটটাকে সবাই খুব কঠিন বলে মনে করে ভ্যাট ভ্যাট অ্যাডমিনিস্টার করতে যেয়ে নানাবিধ জটিলতার সৃষ্টি হয় ভ্যাট সংগ্রহকারী এবং ভ্যাট দাতাদের মধ্যে নানাবিধ বিতর্কের ডিসপিউটের সৃষ্টি হয় অনেক মামলা মোকদ্দমার সৃষ্টি হয় তো এই সমস্ত কিছুর মূল উৎস হল যে সচেতনতা বোধের অভাব জ্ঞানের অভাব সচেতনতা বোধের অভাব এখানে খুব বেশি জ্ঞান দরকার আছে তা না কিছু বেসিক জ্ঞান দরকার যারা উৎপাদনকারী যারা সেবা প্রদানকারী যারা আমদানিকারক যারা ট্রেডার যারা ভ্যাট প্রদান করে তাদের ভ্যাট বিষয়ে কিছু সচেতনতা দরকার এই সচেতনতা যদি থাকে তাহলে তাহলে তিনি সঠিকভাবে ভ্যাট পরিপালন করতে পারবেন সঠিকভাবে তিনি ভ্যাট পরিশোধ করতে পারবেন ভ্যাট সিস্টেমে তার যে সমস্ত অ্যাডভান্টেজ আছে সেই অ্যাডভান্টেজগুলো তিনি তিনি এক্সপ্লোর করতে পারবেন তিনি গ্রহণ করতে পারবেন এবং তিনি একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে তিনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন সর্বোপরি আমাদের আমাদের যে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে আমাদের বর্তমান যে অবস্থান সেটা আমাদের একশো নব্বইটা দেশের মধ্যে আমাদের দেশের বর্তমান অবস্থান হচ্ছে একশো আটষট্টি এটা খুবই পোর এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের এই ভ্যাট ম্যানেজমেন্টেও যথেষ্ট উন্নয়ন দরকার একটা স্ট্যান্ডার্ড ভ্যাট সিস্টেম আমাদের গড়ে তুলতে হবে এই স্ট্যান্ডার্ড ভ্যাট সিস্টেম গড়ে তুলতে হলে ভ্যাটের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সবাইকে ভ্যাট সম্পর্কে সচেতন হতে হবে আমি আমদানিকারক উৎপাদনকারী সেবা প্রদানকারী এবং ট্রেডারদের জন্য ভ্যাটের কি গুরুত্ব সেটা আমি কিঞ্চিত বিশ্লেষণ করলাম আর একটা সেগমেন্ট যারা ভ্যাট পরামর্শক ভ্যাট কনসালট্যান্ট যারা ভ্যাট ব্যবস্থার সাথে কাজ করেন তাদের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশে বর্তমানে ভ্যাট কনসালট্যান্টের সংখ্যা খুব কম এনবিআর সার্টিফাইড ভ্যাট কনসালট্যান্ট আছে মাত্র একশো তিরিশের কাছাকাছি আমাদের আমাদের অর্থনীতির যে সাইজ সে অনুসারে আমাদের দেশে একটা মানসম্মত ভ্যাট ব্যবস্থা যদি পরিচালনা করতে হয় তাহলে আমার মতে প্রায় তিরিশ চল্লিশ হাজার ভ্যাট প্রফেশনাল দরকার এই ভ্যাট প্রফেশনালগুলো আমাদের তৈরি করতে হবে এই ভ্যাট প্রফেশনালগুলো তৈরি করতে পারলে তারা এই একটা মানসম্মত ভ্যাট ব্যবস্থা পরিচালনা করতে তারা সহায়তা করতে পারবে তাহলে আমাদের দেশে এখন এই ভ্যাট সেক্টরে তিরিশ চল্লিশ হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে পারে যে দেশে এত বেকার এই বেকারদের দেশে এই এত বড় একটা কর্মসংস্থানের সুযোগ আছে এটা আমাদের আমাদের দেশের যারা কনসার্ন তারা খুব এই বিষয়গুলোতে খুব বেশি বেশি আগ্রহী বা সচেতন বা খুব দৃঢ়ভাবে কাজ করতে আগ্রহী বলেও খুব একটা প্রতিমান হয় না আমি দীর্ঘদিন ধরে এই এরতে কাজ করছি আমি ভ্যাট বিষয়ে প্রশিক্ষণ দিই মার্কেটে আরও বেশ কিছু প্রফেশনাল আছে তারা প্রশিক্ষণ দেন আজ পর্যন্ত যারা আমার প্রশিক্ষণ নিয়েছেন আমি দেখি নাই যে প্রশিক্ষণ নেওয়ার পরে কোনো একজন বসে আছেন প্রশিক্ষণ নেওয়ার পরে কোনো না কোনো কাজে তিনি লিপ্ত হয়ে পড়েন সমস্ত উৎপাদনকারী প্রতিষ্ঠান সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ট্রেডিং অর্গান ট্রেডিং প্রতিষ্ঠান কর্পোরেট বডিজ উচ্ছে কর্তনকারী প্রতিষ্ঠান সমস্ত প্রতিষ্ঠানে এখন ভ্যাটের ম্যান পাওয়ার দরকার হয় এক ব্যাগাধিক ভ্যাটের জনবল এখন কাজ করছে আরও ভবিষ্যতে আরও বেশি করার দরকার হবে তাই এই ক্ষেত্রে এই ভ্যাটের এই এরিয়াতে প্রায় তিরিশ চল্লিশ হাজার এমপ্লয়মেন্টের অপরচুনিটি আছে তো যারা ইয়াং যারা অন্য অন্য কোনো এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট এখনও পায়নি তাদেরকে এই সেক্টরে তারা আসতে পারেন এখানে খুব কম সময় দরকার হয় এবং কম নলেজ দরকার হয় আমাদের অন্যান্য যে এমপ্লয়মেন্ট অপরচুনিটিগুলো আছে অ্যাকাউন্টস বলেন ইনকাম ট্যাক্স বলেন কাস্টমস বলেন এইচ আর সাপ্লাই চেন এই নানান রকমের যে সমস্ত প্রফেশানগুলো আছে সেই সমস্ত প্রফেশানের তুলনায় আমি বলবো যে ভ্যাটের প্রফেশান খুব বেটার এবং এটা অল্প সময়ে এই প্রফেশনে ভালো করা যায় এই নলেজটা অল্প সময়ে গেইন করা যায় এবং খুব দ্রুত মাঠ পর্যায়ে প্রতিষ্ঠা পাওয়া যায় কারণ হলো মাঠ পর্যায়ে ভ্যাটের প্রফেশনাল কম আছে একটু আগে আমি বললাম আমি আর একটা ছোট্ট উদাহরণ যদি দিই তাহলে ভ্যাট প্রফেশনালের যে কত প্রয়োজন আমাদের দেশে একটা স্ট্যাটিস্টিক দিলে আপনি বুঝতে আপনারা বুঝতে পারবেন আমি আগেই বলেছি যে জাতীয় রাজস্ব বোর্ড তিনটি আইন মূলত বাস্তবায়ন করে ভ্যাট আইন ইনকাম ট্যাক্স আইন এবং কাস্টমস আইন ইনকাম ট্যাক্স আইনে বর্তমানে ইনকাম ট্যাক্স আইন বাস্তবায়ন করার জন্য ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার আছে প্রায় তেইশ হাজার তেইশ হাজার কাস্টমস আইনের ক্ষেত্রে সিএনডিএফ এজেন্ট আছে প্রায় তেরো হাজার আর ভ্যাট আইন বাস্তবায়নের বাস্তবায়নের ক্ষেত্রে ভ্যাট কনসালটেন্ট আছে এনবিআর সার্টিফাইড এখনও এখনও দুশো হয় নাই দুইশোরও কম তাহলে দেখেন এখানে এখানে কত বড় একটা গ্যাপ রয়ে গেছে এই গ্যাপটা পূরণ করতে হবে প্রফেশনাল ডেভেলপ করতে হবে তো আর একটা আমি আজকে গুরুত্ব নিয়ে আলোচনা করছি সরকারের দৃষ্টিকোণ থেকে ভ্যাটের গুরুত্ব আলোচনা করেছি এখন বেসরকারি দৃষ্টিকোণ থেকে ভ্যাটের গুরুত্ব কিছুটা আলোচনা করলাম সবশেষে আমি বললাম যে এই ভ্যাট সিস্টেমে একটা বিশাল একটা প্রফেশনাল শ্রেণীর কাজ করার স্কোপ আছে আমরা যাদেরকে এই প্রফেশনে আসতে বলি আমি ব্যক্তিগতভাবে আমি প্রচুর মানুষের সাথে আমার ইন্টারাকশান হয় আমার প্রচুর ছাত্র আছে যাদেরকে আমি ভ্যাটের ট্রেনিং দিয়েছি তারা মাঠ পর্যায়ে কাজ করছে আমি তাদেরকে বলি যারা ইয়াংদেরকে আমি বলি যে যারা কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বয়স তিরিশের কাছাকাছি বা তিরিশ ক্রস করে গেছে কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা কম তাদেরকে আমি বলি যে তোমরা এই ভ্যাটের প্রফেশনে আসো এই প্রফেশান ভালো প্রাইভেট সেক্টর এটা খুব ভালো প্রফেশান অল্প সময় ট্রেনিং নিয়ে খুব অল্প ইনভেস্টমেন্টে এই প্রফেশনে ভালো করা যায় অনেক এক্সাম্পল আছে আমার ছাত্ররা হাজার হাজার আমার ছাত্র ফিল্ড লেভেলে কাজ করছে তো আজকে আমরা এই কয়েকটা কথা বলে আমরা আমাদের আজকের এই প্রেজেন্টেশনটা শেষ করলাম আজকে আমরা খুব সংক্ষেপে আমরা আলোচনা করলাম যে বাংলাদেশে ভ্যাটের গুরুত্ব কী সরকারের জন্য ভ্যাটের গুরুত্ব কী বেসরকারের জন্যে ভ্যাটের গুরুত্ব কী উৎপাদনকারী আমদানিকারক সেবা প্রদানকারী ট্রেডার তাদের জন্য ভ্যাটের গুরুত্ব কি এবং প্রফেশনালদের জন্য ভ্যাটের গুরুত্ব কী সবশেষে আমার কথা হলো। যে আমাদের দেশে একটা মানসম্মত ভ্যাট ব্যবস্থা গড়ে তুলতে হবে একটা মানসম্মত ভ্যাট ব্যবস্থা গড়ে তুলতে হলে প্রথম দরকার হলো হলো একটা মানসম্মত ভ্যাট প্রফেশনাল শ্রেণী আমি আগেই বলেছি যে আমাদের অর্থনীতির যে সাইজ সেই সাইজ থেকে এই টোয়েন্টি টোয়েন্টি ফোর পার্সেন্ট ট্যাক্স জিডিপি রেশিও অর্জন করতে হলে যেখানে ভ্যাটের কন্ট্রিবিউশন হবে প্রায় টেন পার্সেন্ট আমাদের এখন প্রায় তিরিশ চল্লিশ হাজার প্রফেশনাল দরকার আমাদের এই প্রফেশনালদেরকে গড়ে তুলতে হবে এই প্রফেশনালরা আমরা যদি এই তিরিশ চল্লিশ হাজার ভালো ভ্যাট প্রফেশনাল গড়ে তুলতে পারি এই প্রফেশনালরা একটা ভালো ভ্যাট সিস্টেম রান করতে পারবে এবং সে ভালো ভ্যাট সিস্টেম দিয়ে আমরা প্রায় টোয়েন্টি পার্সেন্ট আমরা ট্যাক্স জিডিপি রেশিও অর্জন করতে পারবো আমাদের সরকারের সেকেন্ড পার্সপেক্টিভ প্ল্যান অনুসারে এবং আমাদের আমাদের জাতির যে মূল একটা লক্ষ্য বা এই টোয়েন্টি ফর্টি ওয়ান দু হাজার একচল্লিশ সালের মধ্যে একটা সুখী সুন্দর উন্নত দেশে পরিণত হওয়া সেই সুখী সুন্দর উন্নত দেশে পরিণত হতে হলে আমাদের যে পরিমাণ অর্থায়ন দরকার সেই অর্থায়নের অর্থায়নের একটা বড় অংশ এই ভ্যাট থেকে আসতে পারে এবং সেই আসতে হলে একটা প্রফেশনাল শ্রেণী গড়ে তুলে এই ভ্যাট একটা স্ট্যান্ডার্ড একটা ভ্যাট সিস্টেম আমাদের পরিচালনা করতে হবে তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আমাদের চ্যানেলে দিকে নজর রাখুন ইনশাল্লাহ আমরা এখন থেকে রেগুলার এই ভ্যাট কন্টেন্টস আমরা আপলোড করব আমাদের উদ্দেশ্য হলো একটা ভালো একটা ভ্যাট প্রফেশনাল শ্রেণী গড়ে তোলা আমি যে প্রেজেন্টেশনগুলো দিব আমি আশা করি এই ভ্যাট সিস্টেমের সাথে যারা জড়িত তাদের সবাইকে টার্গেট করে আমি ক্রমে ক্রমে কন্টেন্টসগুলো দিব যারা এই কন্টেন্টসগুলো দেখবেন খুব দ্রুত আপনারা আমাদের দেশের ভ্যাট সিস্টেম সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আমরা সবাই আমরা সম্মিলিতভাবে আমরা আমাদের আমাদের জাতীয় লক্ষ্যে আমরা উপনীত হতে পারবো ইনশাল্লাহ আজকে আমরা এখানে শেষ করলাম ধন্যবাদ খুদ হাফিজ আসসালামু আলাইকুম ও